পর্দার ব্যাপারে মা ও বোনকে এতটা কতটা কড়াকড়ি দেওয়া যাবে? যদি না মানে তাহলে করণীয় কী? বোরহান হোসেন, মা এবং বোন যদি আপনার অধীন থাকে, অর্থাৎ আপনি তাদেরকে খাওয়ান, পরিধান করান, এরকম আপনার ঘরে থাকে, তো তাদেরকে পর্দার জন্য বাড়াবাড়ি করবেন, বলবেন যে পর্দা করতেই হবে তোমাদেরকে, নইলে আমার ঘরে থাকতে পারবে না। আর যদি এমন হয় পর্দা করে না, মা যদি কোনো বৃদ্ধা হয়েছে সেটা ভিন্ন আলাদা, কিন্তু তারপরেও মাকে দেখাশোনা করতে হবে, সবই শুধু বলতে পারবেন, শুধুমাত্র যে তোমাদেরকে আমি খাওয়ার দাওয়ার দিচ্ছি বা তোমাদেরকে আমি দেখাশোনা করি, সব কিছু করছি আল্লাহর দিনের জন্য, তোমরা যদি আল্লাহর দিন না মানো তাহলে শরীয়ত বিরোধী কাজ হবে, তাদেরকে বুঝিয়ে বলবেন সেটা। তবে বোনের ভরে আরও কড়াকড়ি মায়ের চেয়েও, কারণ বোন এসে যেহেতু আপনার যদি আপনি যদি তা দেখাশোনা করেন সেটা আপনার দায়িত্ব হচ্ছে তাকে সার্বিকভাবে দেখাশোনা করা, দিনীভাবেও। আর যদি এমন হয় যে বোন বিয়ে করে অন্যের বাড়িতে চলে গেছে, অথবা আপনি তার দেখাশোনা করছেন না, আপনার বাবা দেখাশোনা করছে, আপনার অধীন নয় বরং সে অন্য কারো তত্ত্বাবধানে আছে, এমন অবস্থায় আপনার বোনের দায়িত্ব আপনার কম হবে, তা শুধু বলা পর্যন্ত যথেষ্ট হবে, না মানলে আপনার কোনো করণীয় নেই, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, তারা গুণাগার হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم